রামনগর বিধানসভার অন্তর্গত মন্দারমণি কোস্টাল থানার অধীনে চাঁদপুর এলাকার সিবিজেটের ধারে এক অজ্ঞাত পরিচয়ের যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা গেল। দাদা, আপনার নাম? আমার নাম অসিত মণ্ডল। এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। আমাদের বাড়ি এত অঞ্চলের সামনেই বোধরাতে ঘটনা বলতে সকালবেলা আমরা খবরটা পেলাম যে এখানে একটা বডি পড়ে আছে। তো এই আমি এসে দেখলাম, তারপরে প্রধানকেও খবর দেওয়া হলো। এসে দেখি যে বডিটা জলের ধারেই পড়েছিল এবং পুলিশ থেকে ফোন এসেছিল সিভিকের কাছে। তো উনি এসে, ওনারা এসে বডিটাকে একটু তুলেছেন এদিকে, কারণ জোয়ারের ব্যাপার আছে। তো বডিটা যাতে ভেসে না যায় সে কারণে বডিটাকে উপরের দিকে তোলা হয়েছে। আমার তো মনে হয় এটা তো মারারই, কিন্তু এর ঘটনা ঘটেছে রাত 2-3টার মধ্যে। কেন, বডি এখনও ফিট আছে, এমনি চোখে যেটা দেখা যাচ্ছে আর কি। তো সকালবেলা কয়েকজন দেখেছে, খবর করেছে, তারপরে আমরা আসি এই আর কি। এই মুহূর্তে আপনারা কী চাইছেন? আমরা চাইছি এখানে স্থানীয় প্রশাসন যারা রয়েছেন এখানে, ওনারা যাতে পেট্রোলিংটা বাড়ায় এই রাস্তার উপরে। এটা তো একটা ইমার্জেন্সি রাস্তা, ট্যুরিস্ট রাস্তা, তো যে কারণে এই রাস্তার উপরে একটা আলোর ব্যবস্থা করা, মানে এই রোডের উপর, যেটা আগে তো রোড স্ট্রিট লাইট ছিল কিন্তু এখন সেটা নেই। এই রাস্তাটা হওয়ার পরে এই পুরো এই জায়গাটা অন্ধকার থাকে, যার জন্য এই সমস্ত ঘটনাগুলো সচরাচর ঘটছে। এছাড়াও না, অনেকেই তো এখানে আবার এই নিচে নামেন, তারপরে এখানে এমনি শৌচকর্ম এখানে এই সাইডে, এটা ট্যুরিস্ট এলাকা অথচ শৌচকর্ম করে সব এলাকায়। তো এদের এই সমস্ত জিনিসগুলো তো দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো মারার বলে মনে হচ্ছে, তাহলে তো কেউ তো ফেলে দিয়ে গেছে। কেন, এটা ভেসে দেখা গেছে? হ্যাঁ, এরকম ঘটনা বহু দেখা যায় এই এলাকায়, এরকম ঘটে। কিছুদিন আগে তো আমরা এখানে ওই শঙ্করপুরে ওখানে ওই মানে বাঁধের উপাসটায় লাস্ট বয় গিয়ে ওটা জলে ভেসে এসেছিলো, তো তাকে তুলেছে। এটা বাইরের বলে মনে হচ্ছে? এটা বাইরের, আমাদের স্থানীয় কেউ নয়। তাও ওটা 30-32 তো হবেই।